শঙ্খ, কাঁসা আর উলু ধ্বনিতে মুখর পূজা মণ্ডপ। বাদ্য ও মন্ত্র পাঠে কুমারী কন্যাকে পূজার মাধ্যমে শুরু হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। মহাষ্টমীর ভোর থেকেই সারা দেশের পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। নতুন পোশাকে সজ্জিত হয়ে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। শুরু হয় মহাষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা। ফুল বেলপাতায় দেবী মা দুর্গার কাছে বিশ্ব শান্তি কামনায় অঞ্জলি দেন ভক্তরা। মর্তির কুমারী দেবীর পূজা করতে 10 বছরের কম বয়সী কুমারী কন্যাকে মাতৃরূপে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মায়ের কাছে প্রার্থনা করেন ভক্তরা। কুমারী পূজা দেখতে আসছি আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। মার কাছে প্রার্থনা করছি আমরা যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি। মা আমাদেরকে ভালো রাখুক, দেশের সকলকে ভালো রাখুক, আমরা সকল দেশবাসী যেন এক সূত্রে আবারও সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। ভক্তরা জানান, কুমারী পূজার মধ্য দিয়ে জানান দেয়া হয় নারী শক্তির। আয়োজকরা বলেন, দুর্গা মাতৃরূপ আর মহাশক্তির প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠার জন্যই এই পূজা। অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। সমাজে কুমারী পূজার দ্বারা সমাজে একটা মাতৃভাব প্রচার করা, যে প্রত্যেকটা নারীকে তুমি মাতৃ সমান দেখে তাদের প্রতি লোভ লালসা এগুলো যাতে আমাদের মধ্যে না আসে। বিভিন্ন স্থানে সুষ্ঠুভাবে পূজা পালনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আসি এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই কুমারী পূজা সম্পন্ন হয়েছে। আগামী রোববার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। শামিমা শাম্মি, সময় সংবাদ।